নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা এই ভিডিওটির মধ্যে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন আলোচনা করা হবে তুমি কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেল নতুন হয়ে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অকাউন্টটিকে বাজিয়ে রাখো প্রথম কোশ্চেন দেখো ভরবেগের সংরক্ষণের সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায় প্রত্যেকটা কোশ্চিনে দুই সেকেন্ড সময় পাবে ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায় দেখো এই ভরবেগটা কি ভরবেগটা খেয়াল রাখবে কি ভেক্টর রাশি ভর ও বেগের গুণফল হচ্ছে ভেক্টর রাশি এটা খেয়াল রাখবে এসআই পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আর এটা কারেক্ট অ্যান্সার বি বলছে নিউট্রন দ্বিতীয় সূত্র সঠিক আনসার হয়ে যাবে ভরবেগের সংরক্ষণ সূত্র তাহলে কোনটি থেকে পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র দিকে পাওয়া যায় পরবর্তী কোয়েশ্চেন দেখো বলা হয়েছে মেইন ক্যাম্প এই গ্রন্থটির রচয়িতাকে মেইন ক্যাম্প এই গ্রন্থটির রচয়িতা কে খুব তাড়াতাড়ি অ্যান্সার করে বন্ধুরা যারা অপশান এ বলছো অ্যাডলপ হিটলার কারেক্ট আনসার হয়ে যাবে মেইন ক্যাম্প গ্রন্থ রয়েছে তাকে অ্যাডলপ হিটলার পরবর্তী কোশ্চেন দেখো বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি। বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি। দেখো ত্রিপুরা যে জেলা রয়েছে সেই জেলা হচ্ছে আটটি জেলা রয়েছে ত্রিপুরা যে রাজধানী সেটা হচ্ছে আগরতলা ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী আছেন তিনি বিপ্লব কুমার দেব আর রাজ্যপালের নাম যারা অপশান বি কারেক্ট আনসার রমেশ বায়াস হচ্ছে ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম পরবর্তী কোশ্চেন দেখো আরোগ্য নিকেতন এর রচয়িতা কে আরোগ্য নিকেতন এর রচয়িতা কে খুব তাড়াতাড়ি আনসার করো প্রত্যেকটা কোশ্চেন দুই সেকেন্ড করে সময় যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই আরোগ্য নিকেতনটি লিখেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম খেয়াল করো পড়ে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে পড়েছে নিম্নলিখিত নিম্নলিখিত বলা হয়েছে দেখো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তবে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার সবচেয়ে দীর্ঘতম উপকূলরেখা কোথায় আছে সেটা আছে গুজরাট রাজ্যে রয়েছে খেয়াল রাখবে কোথায় আছে গুজরাট রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এটা কিন্তু খেয়াল করে পরীক্ষা হলে করবে যে এখানে বলেছে নিম্নলিখিত কোন রাজ্য উপকূল রেখা দীর্ঘতম এখানে যে অপশানগুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশ কারেক্ট আছে দ্বিতীয় নম্বরে অন্ধ্রপ্রদেশ আছে আর এক নম্বরে রয়েছে কে গুজরাট রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত যারা বন্ধুরা অপশান এ ভাবছ কারেক্ট আনসার সুইজারল্যান্ডে বিশ্ব বন্যপ্রাণী ফান্ড অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো বাস্টোররা হিমবাহ কোথায় অবস্থিত বাস্টোররা হিমবাহ কোথায় অবস্থিত যারা বন্ধুরা অপশান এ ভাবছ কারেক্ট আনসার হবে কারক্রম পর্বশ্রেণীতে এই বাস্টোরা হিমবাহটি অবস্থিত আজকে নিয়ে আট নম্বর প্রশ্ন দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কোন বছরে প্রথম মহিলা প্রক্টর নিযুক্ত করা হয়েছিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা প্রধান প্রক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল এটা সাম্প্রতিক ঘটনা তো বন্ধুরা যারা অপশন ডি ভাবজ দু হাজার সতেরো সালে এটা নিযুক্ত করা হয়েছিল দুহাজার সতেরো সালে প্রথম মহিলা প্রধান প্রক্টর হিসাবে নিযুক্ত করা হয় পরবর্তী কোশ্চেন দেখো নাগা খাসি গাড়ো এই পাহাড়গুলি কোথায় অবস্থিত নাগা খাসি গাড়ো পাহাড়গুলি কোথায় অবস্থিত দেখো অন্য সময় প্রশ্ন আসে যে এই পাহাড়গুলো কোন কোনকে অঞ্চলকে ঘিরে রয়েছে সেটা হচ্ছে আসাম খেয়াল রাখবে মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এই সমস্ত অঞ্চলকে ঘিরে রয়েছে আবার বলছি আসাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলি ঘিরে এই পাহাড়গুলো রয়েছে আর এই পাহাড়টি কোথায় কোথায় অবস্থিত পূর্বাঞ্চল পর্বত শ্রেণীতে অবস্থিত অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো কালকুট নামে কোন ব্যক্তি পরিচিত ইজি একটি কোশ্চেন তবে অনেক পরীক্ষায় এসছে কালকুট ছদ্ম নামে কোন ব্যক্তি পরিচিত যারা বন্ধুরা অপশান সি ভাবছ সমরেশ বসু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সমরেশ বসু কালকাট ছদ্ম নামে পরিচিত পরবর্তী কোশ্চেন দেখো রাজ্যসভায় কত দিনের জন্য কোনো অর্থ বিলকে আটকে রাখা যেতে পারে রাজ্যসভায় কত দিনের জন্য কোনো অর্থ বিলকে আটকে রাখা যেতে পারে যারা বন্ধুরা অপশান সি ভাবছ চোদ্দ দিন একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় কন্ট্রোলার এবং অডিটর জেনারেল নিযুক্ত সংক্রান্ত বিধান রয়েছে খেয়াল রাখো কন্ট্রোলার ও অডিটর জেনারেল নিয়োগ সংক্রান্ত বিধানের কথা বলা হয়েছে যারা বন্ধুরা অপশান ডি বলছে একশো আটচল্লিশ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে একশো আটচল্লিশ নং ধারায় এই কন্ট্রোলার ও অডিটর জেনারেল সংক্রান্ত বিধান রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো দি রাইট অফ ম্যান গ্রন্থের কে দি রাইট অফ মেন এই গ্রন্থটির রচয়িতা কে গ্রন্থগুলো ভালো করে পড়বে কারণ সব পরীক্ষায় গ্রন্থটি প্রশ্ন আসে যারা বন্ধুরা এই কোশ্চেনটা অপশান বি ভাবছ থমাস পাইন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দি রাইট অফ ম্যান গ্রন্থ রচয়িতাকে থমাস পাইন পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন হিন্দু ব্যক্তি দিন ই ইলাহিতে যোগদান করেছিল নিম্নলিখিত কোন ব্যক্তি হিন্দু ব্যক্তি দিন ই ইলাহিতে যোগদান করেছে যেমন ধরো অপশান এ ভাবছে বীরবল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাপ্ত করেছিল কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাপ্ত করেছিলেন শুরু করেছিলেন কে কুতুবুদ্দিন আইবক আর এটি সমাপ্ত করেছিলেন কে যারা অপশান বি ভাবজ ইল তুতমিস কারেক্ট হয়ে যাবে আর কার উদ্দেশ্যে খাজা কুতুবউদ্দিন আইবকের কাকির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা অপশান ডি ভাবছ আলাউদ্দিন খলজি কারেক্ট আনসার হয়ে যাবে বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে করেছিলেন আলাউদ্দিন খলজি চালু করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত শহর বা মহানগরগুলির মধ্যে কোনটি সর্বাধিক উত্তর অক্ষাংশে অবস্থিত নিম্নলিখিত শহর বা মহানগরগুলির মধ্যে কোনটি সর্বাধিক উত্তর অক্ষাংশে অবস্থিত যারা বন্ধুরা অপশান বি যে পাটনা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো ওস্তাদ আমজাদ আলি খা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ওস্তাদ আমজাদ আলি খা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত যারা মন্ত্র অপশান এ ভাবজ শারদ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও আর চ্যানেল নতুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী কোশ্চেন দেখো কর্ণ মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত কর্ণ মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে বন্ধুরা এটা কর্ণ মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত খেয়াল রাখবে কর্ণ মালেশ্বরী ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ ভারতীয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত চাইতে সক্ষম নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ ভারতীয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত চাইতে সক্ষম তো বন্ধু খুব তাড়াতাড়ি অ্যান্সার করো যারা অপশান এ ভাবছ রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি এই সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত চাইতে সক্ষম পরবর্তী কোশ্চেন দেখো কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন যারা বন্ধুরা অপশান এ ভাবছ ই ডি রামস্বামী নাইকার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইনি পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন পরবর্তী কোশ্চেন দেখো বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন খুব তাড়াতাড়ি আনসার করে প্রত্যেকটা কোশ্চেন দুই সেন্ট সময় যারা অপশান বি অবজ মির কাশিম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ডাউট মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিওটি সেটা আলোচনা করা হবে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের গ্রহণের বয়স কত ভারতের সুপ্রিম কোর্টেদের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত যার মধ্যে অপশন সি ভাবছে পঁয়ষট্টি বছর কারেক্ট আনসার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয় এই অনেক পরীক্ষায় এসে থাকে নিম্নলিখিত কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয় যার মধ্যে অপশন সি ভাবছে কারেক্ট আনসার লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে ভারতের সংসদ গঠিত হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরস্পর আলাদা করেছে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর আলাদা করেছে কোনটি যারা বন্ধুরা অপশন সি ভাবছে কারেক্ট আনসার দশ ডিগ্রি চলেন কারেক্ট আনসার হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন দেখো নাথুলা পাস নাথুলা পাস কোথায় অবস্থিত খেয়াল করে বলা হয়েছে নাথুলা পাস কোথায় অবস্থিত ছাব্বিশ নম্বর প্রশ্ন নাথুলা পাস কোথায় অবস্থিত তার যারা অপশান এ ভাবছে সিকিম কারেক্ট আনসার হয়ে যাবে কত স্কোর করলে অবশ্যই কন করে জানাও আর ভিডিওটিকে লাইক করে দাও পরবর্তী কোশ্চেন দেখো ভারতের আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কী ভারতের আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কী যারা বন্ধুরা অপশান বি ভাবছে কারেক্ট অ্যান্সার হবে গোল্ডেন পিকক আন্তর্জাতিক ক্রিম উৎসব শ্রেষ্ঠ পুরস্কারের নাম পরবর্তী কোয়েশ্চেন দেখো গ্লোবাল ইন ইনোভেশন ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত খুব তাড়াতাড়ি অ্যান্সার করো বন্ধুরা যারা অপশান বি ভাবছে একান্নতম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন দেখো বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তা বন্ধুরা যারা অপশান বি অবজে সাঁতার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তুমি কত স্কোর করতে পেরেছো পরবর্তী কোশ্চেন এবং আজকে নিয়ে শেষ কোশ্চেন মহাস্তবিক জাতক গ্রন্থি রচয়িতাকে মহাস্তবিক মহাস্তবির জাতক এই গ্রন্থটির রচয়িতা কে কারেক্ট অপশান অপশন প্রেমাঙ্কুর আরত্তি হয়ে যাবে এই কোশ্চেনটির কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কম বার্জ জানি আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো বিভিন্ন গ্রুপে শেয়ার করো আর এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলোকনটি বাজে রাখো জয়েন বন্ধুরা অতটা দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো